গেল ঈদে মুক্তি পায় শাকিব খান ও পূজা তেরি অভিনীত গলুই সিনেমা। ব্যবসা সফল এ ছবিটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে, একই সাথে এ জুটিকে বেশ পছন্দ করে দর্শক। এদিকে সে সাফল্যের ধারাবাহিকতায় আবার শাকিবের সঙ্গে দেখা যাবে পূজা তেরিকে। জানা গেছে অভিনেতারা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিতব্য আগামী ছবির নাম মায়া, আর এই ছবিতে শাকিব খান সুযোগ দিচ্ছেন পূজা তেরিকে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে গণমাধ্যমকে তিনি জানান তার প্রযোজিত নতুন ছবি মায়া হবে লার্জার দেন লাইফ স্কেলে। এছাড়া এ ছবিতে ভিএফএক্স ও সিজির অনেক কাজও থাকবে। তিনি বলেন বাইরের ছবি দেখে অনেকেই বলে থাকেন কেন দেশের সিনেমাগুলোতে ভিএফএক্স ও সিজির ব্যবহার হয় না, ফলে মায়া অনেকটা ভিন্ন প্রেক্ষাপট ও আয়োজনের ছবি হবে, গল্পটাকে সঠিক তুলে ধরতে বাজেটে কোনো ছাড় হবে না। চলতি বছরের শেষে এ ছবির শুটিং হতে পারে বলে জানান এ নায়ক। এদিকে মায়া ছাড়াও শাকিব খান তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে রাজকুমার নামে আরেকটি ছবি বানাচ্ছেন। এ ছবির শুটিং হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, পরিচালক থাকবেন হিমেল আশরাফ, আর নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।